होल पावर दिलाम हमी होल पावर दिलाम हमी एक्सेस क्यू होल पावर का मिला एक्सेस क्यू इटो एक ही रकम होते हैं हमरा होल इटो एक ही रकम होते हैं क्यों कम इटो जब हम एक बड़े हैं इटो हम एक बड़े हैं एक बड़े हम होल खासे एक ही कौन बना मुची ए टू दी एक्स टू दी पावर ए इन फॉर्म इटा एक्स पूरा आ गया इटा ए मतलब कांस्टेंट ए रकम होते हैं लॉग ऑफ साइन एक्स पावर एक्स क्यूब माइनस वन তাহলে এবার আমরা আগে ডিফারেন্সিয়েশন করতে হবে যেখানে x আছে এটা ডিফারেন্সিয়েশন কমপ্লিট করতে হবে তবে এই কমপ্লিট হবে log something মানে 1 by something আর sin x এর cos এটা কমপ্লিট হবে প্লাস এটা কমপ্লিট হলো কোনটা এই পুরো টার্ম হচ্ছে x টু দি পাওয়ার a কনসিডার করার পরে এবার আমরা তাকে কনসিডার করব a টু দি পাওয়ার মানে কনস্ট্যান্ট এর পাওয়ার ফাংশন হবে x কনস্ট্যান্ট এর পাওয়ার ফাংশন হবে মানে এটা তো কনস্ট্যান্ট আর এটা তো কোন ভেরিয়েবল মানে ফাংশন হবে x এর পুরোটা ফাংশন হবে x তে কনস্ট্যান্ট এর পার ফাংশন হবে x ডিফারেন্সিয়েশন কি হয় log a তাই a টু দি পাওয়ার x ইনটু log a তাহলে a টু দি পাওয়ার x ইনটু log a মানে এটাই হবে log of sin x a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x হলো ইনটু ln of a ln of a ln of ln of sin x ln of sin x ঠিক আছে ln of sin x এবারে আমরা এটা ডিফারেন্সিয়েশন করতে হবে এটাকে তো আমি a টু দি পাওয়ার x ধরেছি মানে এটাকে কনস্ট্যান্ট ধরেছি আর এটাকে ভেরিয়েবল ধরেছি তাহলে x টু দি পাওয়ার 3 এর ডিফারেন্সিয়েশন কত হয় 3 * x স্কয়ার এই হচ্ছে আমাদের কমপ্লিট হলো পুরো ডিফারেন্সিয়েশন আমাদের পুরো ডিফারেন্সিয়েশন কমপ্লিট তোমরা দেখে নেবে যদি কোনো ভুল থাকে এবার আমরা এটা সিমপ্লিফিকেশন করা এবার সিমপ্লিফিকেশন করে দিলে কোন জানা সিমপ্লিফিকেশন কোয়াস বাই সাইন হয়ে যাবে কোট এটা সিমপ্লিফিকেশন করে দিলে কমন নিলে x স্কয়ার কমন নিলে তারপর এটাকে তোমরা এখানে শেষ মানে এই এই পদ্ধতিতে নিয়ম মানে সুবিধাটা কি আমাকে y ধরতে হচ্ছে না এক লাইনে পড়া যায় যদি ভালো প্র্যাকটিস থাকে তবেই তুমি এক লাইনে পড়তে পারবে এরকম থাকতে পারে যেরকম sin x plus cos x তারা পাওয়ার দিলাম log x এরকম থাকতে পারে তখন একই পদ্ধতিতে আমি ডিফারেন্সিয়েশন করব তাহলে এটা যদি করি তাহলে কিভাবে করব একবার যদি করি একবারে করে যদি ডিফারেন্সিয়েশন করি এদিকে একবারে করে ডিফারেন্সিয়েশন dx করে দিই dx বলে কি হবে একই রকম কনসেপ্ট করব একই আমি ফারস্টে x টু দি পাওয়ার n ধরে নিলাম মানে এটা ফাংশন অফ x এটা হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট সামনে আসবে ln of x সামনে চলে আসবে সামনে চলে আসার পর sin x প্লাস cos x তারপর হয়ে যাবে ln x মাইনাস 1 এই যে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 এই ফর্মটা n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 এই ফর্মটাই দিলাম এখানে তাহলে x কে এটা x এটা কনস্ট্যান্ট এটা নিয়ে কোনো কিছু করব না এবার আমরা x এর ডিফারেন্সিয়েশন করতে হবে যেটা x হচ্ছে x এর ডিফারেন্সিয়েশন কত sin x হচ্ছে cos x আর cos x এর মাইনাস sin x এবার কমপ্লিট করব কমপ্লিট মানে x টু দি পাওয়ার n কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন x টা কমপ্লিট হলো এবার আমাদের কল্পনা করব a টু দি পাওয়ার x ফর্মটা মানে এটা তখন কনস্ট্যান্ট এটা তখন ফাংশন x দুরকম ভাবে তাহলে প্লাস দেব দিয়ে a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি হয় a টু দি পাওয়ার x ইনটু log মানে sin x প্লাস cos x ইন পাওয়ার হচ্ছে ln x a টু দি পাওয়ার x ইনটু log ln of sin x প্লাস cos x sin x প্লাস cos x ln of sin x প্লাস cos x এটা হলো a টু দি পাওয়ার x এবার x এর ডিফারেন্সিয়েশন x এর ডিফারেন্সিয়েশন x কে x হচ্ছে log x log x এর মান কত 1 বাই x কমপ্লিট এবার আমরা আসুন আর আমরা সিমপ্লিফিকেশন এখন শুধু সিমপ্লিফিকেশন তো সিমপ্লিফিকেশন ইসলে বলি এক লাইনে পড়া যাবে যদি তোমার ভালো প্র্যাকটিস থাকে তাহলে আজকে এই পর্যন্তই আমাদের পরের ভিডিও আবার ডিফারেন্সিয়েশন হবে সিগনিফিক্যান্ট অফ ডেরিভেটিভ সেখানে আমরা কিছু থিওরি করাবো তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে
কেমন